গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন থেকে আমার কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে সাথে নিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে রবিবার, সাধারণত সপ্তাহ শেষে সবাই আমিষটাই খাওয়া হয়, মাছ মাংস নিজেদের পছন্দ মতো, কিন্তু আজ করব নিরামিষ। নিরামিষে আপনারা দেখতেই পাচ্ছেন একটু কুমড়ো ভাজা, একটু কুদরি ভাজা করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু আলু পোস্ত জায়গায় লাউ পোস্ত। ভাবলাম রোজ রোজ মানে অন্য অন্য টাইমে তো আলু পোস্ত খাওয়া হয়, আজ লাউ পোস্ত খেয়ে দিই। আর সত্যিই তাই, লাউ পোস্ত খুব সুন্দর হয়। বাস পোস্ত হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিচ্ছি এবার পাকা আম। খুব সুন্দর পাকা আমের যে কাদরা হয়, কাদরাই নিয়েছি। সেই পাকা আমের ফোড়ন হিসেবে শুধুমাত্র 5 ফোড়ন দিয়েছি, একটু নুন, একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা। বাস পাকা আমের চাটনিও আপনার রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে পাকা আমের, যেহেতু গন্ধতেও একদম পুরো মম করছে। খুব সুন্দর মিষ্টি হয়েছে, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু পাকা আম ছিল আমটি পুরোপুরি মিষ্টি ছিল। চলুন, চাটনি তো হয়ে গেছে, এবার লাস্ট করব আপনার হচ্ছে উচ্ছে আলু। নিরামিষ রান্নায় ভেবেছিলাম হয়তো এক তরকারি করে নেবো, যেহেতু তাড়াতাড়ি আছে আজকে বেরোবো একটা জায়গায়, কিন্তু নিরামিষ রান্না করতে করতে একটার পর একটা হয়েই গেছে। তো আমার এই পছন্দের রান্নাটা আপনার সেখানে শেয়ার করি আরও, যেটা হচ্ছে উচ্ছে আলু ঝাল। উচ্ছে আলু ঝাল অপূর্ব সুন্দর লাগে। উচ্ছে আলু ভাজা খাওয়া হয়, উচ্ছে ভাজা আলাদাভাবে খাওয়া হয় তেঁতুর জন্য, কিন্তু এই উচ্ছে আলু ঝালটা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। উচ্ছে আলুটাকে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়ন হিসেবে একটু 5 ফোড়ন, একটু সাদা জিরে, আর মশলা হিসেবে যেহেতু নিরামিষ তাই আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু নুন, একটু হলুদ আর সর্ষে বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজটাও দিতে পারেন, আরও সুন্দর লাগে নিরামিষে, সেই কারণে দিইনি আমি। তো ভালো করে কষে নিয়ে মশলাটা তেল ছেড়ে দিলে আর তার মধ্যে জল ঢেলে দিয়ে একদম সেদ্ধ করে নিই, পুরোপুরি মাখো মাখো করে নেব একদম ঝরঝরে। থাকবে সাথে সাদা গরম ধোঁয়াওড়া ভাত আর উচ্ছে আলু, খুব সুন্দর অপূর্ব খেতে লাগে। আর এখানে তো দেখছেন কলা নিয়ে নিয়েছি, কলাগুলো অবস্থা দেখেছেন একদম গলে গেছে, খাওয়ার অবস্থায় খাওয়ার পর্যায়ে নেই। সেই কারণেই এক কাপ সুজি, একটু মালপোয়া করব, ওই কাপেরই মাপ করে 2 কাপ আটা আর একটু সামান্য নুন, আমি নিয়েছি বিট নুন, এখানে নর্মাল নুন দিলেও হবে, একটু বিট নুন, একটু নেব চিনি, আর চিনির থেকে আরও বেশি পরিমাণে নেব গুড়। গুড় দিলে খাবারের যে স্বাদ সেই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর একটু কাজু, একটু কিশমিশ, একটু নারকেল কুচি, একটু আমুল পাউডার, আমুল দুধের যে পাউডার, আর দেবো একটুখানি মৌরি। মৌরি দিলে মৌরির ফ্লেভারটাও থাকবে, সাথে আরও সুন্দর লাগবে। সমস্ত কিছু মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে এখানে ভাজতেও চলে এসেছি, দেখুন কত সুন্দর ফুলেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজছি। চলুন, ভাজা শেষ হলে এবং আজকে বেরোবো জয়পুরের ইস্কন মন্দির। এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি মায়াপুরের ইস্কন মন্দির তো আমরা সকলে দেখেছি, জয়পুরেও যেরকম একটা মন্দির আছে, তাই আর মনটা অস্থির হলো না। ছুটির দিন যখন আছে, সময় আছে, সুযোগ আছে, তাহলে ঘুরে আসা যাক, তাই সকলে বেরোবো, আপনাদেরও সাথে নিয়ে যাব। চলুন, ততক্ষণ দেখতে থাকি ভিডিওটা। ঠাকুরের জায়গায় নাম শুনলেই মনটা কেমন ভক্তির টানে ছুটে ওঠে, তার জন্যই আজকে তো তাড়াতাড়ি দৌড়ঝোড়, রান্না তাড়াতাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছু। চলুন, কে দেখে নেওয়া যাক। ওনারা গেছিলেন, যে বন্ধুরা গেছিলেন ওনারা তো, ওনাদের খুবই ভালো লেগেছে, সেই কারণেই আমাকে বললেন। ভাবলাম ঠাকুরের স্থানে কেন যাবো না, নিশ্চয়ই যাব, ঘুরে আসি যখন সুযোগ আছে, ছুটির দিনটাতেই সবাই মিলে ঘুরে আসি। চলুন দেখে আসি, এই দেখুন চলে এসেছি মায়াপুরের মতো সেই ইস্কন মন্দির জয়পুরের। অপূর্ব ভারী সুন্দর জানেন, সব থেকে বড়ো কথা পরিবেশটা এত সুন্দর, শান্ত আর এত মনোরম, এত লোকজনের ভিড়েও কোনো কলরব যেন হইচই যে চিৎকার চেঁচামেচি সেই বিষয়টা নেই, খুব সুন্দর একটা শান্ত স্থিতিশীল পরিবেশ, অপূর্ব মায়ার টান,
খুব সুন্দর, অপূর্ব জানেন। বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা তার থেকে আরো বেশি সুন্দর। বাইরেতে এই যে দেখছেন ছাতা টাইপের করা আছে, এই জায়গাটাতে জানেন হাত ধোয়ার ব্যবস্থা আছে, মানে ভোগ নিবেদন করবে মায়ের, রাধা মাধবের। হ্যাঁ, তার ভোগ নিবেদন করলে খাওয়ার জন্য বা খাওয়ার আগে হাত ধোয়ার জন্য সমস্ত ব্যবস্থা আছে। আর জানেন এই যে ছাতা টাইপের দেখছেন, এখানটাতে একটা রেস্তোরাঁ আছে যেখানে আপনি নিরামিষ সমস্ত জিনিস পাবেন, সিঙ্গারা থেকে শুরু, আমরা তো সিঙ্গারাই অফার করেছিলাম, তো একটু সিঙ্গারা খেলাম। আর মিষ্টি সমস্ত জানেন, মিষ্টির নাম সমস্ত আমাদের প্রভুদের নাম দিয়ে, গোবিন্দ, যে জগন্নাথ, বলরাম, প্রভু, নানা রকম প্রভুদের নাম দিয়ে। আর এই যে শপটা দেখলেন, এই শপটাতে হচ্ছে আপনি সমস্ত গোবিন্দের গীত, গোবিন্দের মতো গোবিন্দের সমস্ত কিছু জীবনী জানতে পারবেন। আর সমস্ত সামগ্রী গোপালের জামা কাপড় থেকে শুরু করে শ্রীমদ্ ভগবত গীতা, এবং ভেতরে আছেন আমাদের শ্রী প্রভুপাদ আচার্যিয়া, আমাদের শ্রী গুরুদেব, তার সম্বন্ধে সমস্ত কিছু জানার, সমস্ত কিছু জামা কাপড় সমস্ত কিছু পাবেন। চলে এসেছি ভেতরটাতে, কি অপূর্ব দৃশ্য দেখবেন, এত আনন্দের সাথে একদম উন্মাদ হয়ে নৃত্য করার আনন্দেই রাধা মাধবের জয়ের ধ্বনিকার শুনে মন শান্তি হয়ে যায়। অপূর্ব লাগছে জানেন, 4-5টা, 5:30 থেকে একদম 9টা অবধি এইসব কীর্তন আরাধনা ঠাকুরের চলতেই থাকে টানা। আমরা ঠিক টাইমে এসে জানেন একটু আরতি এসে দেখলাম, এই যে দেয়ালগুলো দেখছেন সমস্তগুলো কাঁচের উপরেই, কৃষ্ণের যে লীলা, প্রত্যেকটা জীবন কাহিনী, তারপর তার সাথে জড়িয়ে থাকা গৌরনিতাই, জগন্নাথ, রাম, বলরাম, প্রত্যেকের ছবি এখানে, আরও নানা রকম মানুষের, পরশুরাম, প্রত্যেকের ছবি এখানে তুলে ধরা হয়েছে। ভীষণই ভালো, খুব সুন্দরভাবে তাদের খালি ছবির উপরে, মা ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, অপূর্ব সুন্দর, ভীষণই ভালো লাগলো জায়গাটা। এবং এই 9টা অবধি আপনার এই এখন নিত্য সংকল্পে হচ্ছে, কীর্তন হচ্ছে, একবার আরতি হলো, এরপরে হবে আপনার শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করা, এবং সেই পাঠের প্রত্যেকটা শব্দ যেহেতু সংস্কৃতে থাকে সেই সমস্ত কিছু আবার মানুষকে বোঝানো, মানুষের জ্ঞান খুলে দেওয়ার যে সমস্ত কিছু কথা, কথোপকথন, সেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন। সেই জন্য একটু সময়, একটু ধৈর্যের প্রয়োজন আছে, এবং সেই সময় ধৈর্য একটু আগে আগাম আসতে হবে, তবে আপনি সেই সময় ধৈর্য পাবেন। কিন্তু যেহেতু আমাদের দিকে যাতায়াত ব্যবস্থা সেরকম সুবিধে নাই, তার জন্য আমাদের চলে যেতে হবে। চলুন তাহলে এখানে ভিডিওটি শেষ করছি, পর দেখা হবে পরবর্তী একটি ব্লগে।